পাল্টা কথা বলে রাজনীতিকে কলুষিত করবেন না। শুনেন, আপনার মতন রাজনীতিকে কেউ কলুষিত করবে না। শুনেন, আপনার কথা জানা শুনতে হবে, আপনার আপনাকে মতো হবে, আপনি আপনার কিন্তু মতো ঝগড়া করতে হবে না। নেতা আপনি হচ্ছে সরকারি নুরুল ছিলেন, আপনাকে জানা কথা শুনতে হবে, আপনি ঝগড়া করতে হবে না। করে আপনি বক্তৃতা সরকারি দলে আছেন, বিধায় শুধু আপনি বলে যাবেন, আর কারো কিছু বলার নেই, হতে পারে না আপা। আপনার মতো আপনাকে কথা শুনতে নেতা হবে, মসজিদ আপনাকে রহমান কথা শুনতে জানা হবে। আপনি উল্টা পাল্টা কথা বলে যে এত রাজনৈতিক বিভ্রান্ত হয়েছে, নেতা আপনি বা কর্মী নিজের করেন না ভুল রাজনীতি নিজে করতে আসছেন, বলতেই নি পারে, সে কি রাজনীতির পিছনে রাজনীতি? পিছনে জেলে কে রাজনীতি করতে রাজনীতি আসছেন, বলেন? আপনি কি ভোটে হয়েছেন? আপনি ভোটে হয়েছেন? হ্যাঁ, হত্যা হয়েছে দুই নিজে, হাজার আঠাশ সালে আপনারা তো ভুক্তি আমাকে হয়েছেন, আমরা তো তাহলে বাংলাদেশে ভুক্তি হয়েছি, নিজেদের প্রাণ কথা বলেন দিয়েছেন, ভুক্তি হয়েছেন, এখন আর কি আমরা জানেন তাহলে এটা ভুক্তি হচ্ছে? হয়েছি। তা সরকার আপনি মানুষ বলতেছেন যে প্রাণ নির্বাচন হচ্ছে কঠিন ভাষায় হচ্ছে না? জনগণ যে কথাকে মেনে নেয় সেটাকে পাখির মিডিয়া মা? হ্যাঁ, কখনো শুনেন বড় শুনেন, বড় 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 দেশের ভুল জনগণ করেছে, নেতার, শুনেন জনগণের ভোট শুনেন যখন নেন তখন খুব শুনেন ভালো লাগে শুনেন, না, আর সেই ভোটের স্বার্থপর পরে ভালো যখন আপনারা শুনেন, বিএনপির সাথে কণ্ঠ মিলিয়ে বলেন ভোট আমরা চুরি করছি, আমরা আওয়ামী লীগ বিএনপি বুঝি না, আমরা বুঝি দেশের জনগণ। আমরা আওয়ামী লীগ, শুনেন, বিএনপি, আপনারা আজকে ক্ষমতা আছেন, আপনারা বড় বড় কথা বলতে পারেন, যে যখন ক্ষমতায় যাবে তখন বড় বড় কথা বলতে পারবে। সমস্ত তার্কিক বঙ্গবন্ধু আওয়ামী লীগের সম্পত্তি না, বঙ্গবন্ধু আসলে বাঙালি আওয়ামী লীগের চরিত্র এরকম, বুঝছেন না? আওয়ামী লীগের চরিত্র গায়ের জোর। করেন কেন, কথা বলবেন আপনি গুটিয়ে সরকারি দল, শুনেন, রাজনৈতিক আপনি ভাবে, সরকারি দল, আপনি শুনেন, আপনি হলেন সরকারি দল, জি আপনার যত কথা বলেন আপনি জানা তার ভয় যে আমরা ক্ষমতা হারানোর ভয় শেখ হাসিনার নেই, ক্ষমতা পাওয়ার আশাও শেখ হাসিনার নেই, শেখ হাসিনার যা আশা আছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষকে মানব সম্পদে রূপান্তরিত করা, ক্ষুধা মুক্ত দারিদ্র মুক্ত একটি বাংলাদেশ গড়া, তারই ধারাবাহিকতায় আজকের আপনি ডিজিটাল বাংলাদেশের মাঝখানে দাঁড়িয়েছেন, আপনি সমস্ত বাংলাদেশের উন্নয়নকে ভোগ করে আবার সেটা আপনি অকৃতজ্ঞতার মতো আপনি সেটা উপেক্ষা করে চলে যান, এটা একজন মানুষের কাজ না, এটা কোনো মানুষের কাজ হতে পারে না, এটা কোনো রাজনৈতিক নেতৃত্বের কাজ হতে পারে না। আপনারা বিএনপির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যে অরাজকতা করেছেন, একজন শাওনকে আপনারা, নিরীহ শাওনকে আপনারা হত্যা করেছেন, কি হয়েছে শাওনের লাশের উপর দিয়া আপনারা যেভাবে রাজনীতিকে চাঙ্গা করতে চান, এটি বাংলাদেশের মানুষ হতে দেবে না, বাংলাদেশের মানুষ আপনাদের বর্জন করেছে। হ্যাঁ, আমরা আপনাদের মাঠে অনেক মানুষ দেখেছি, শাওনকেও দেখেছিলাম, শাওনকে দেখাতে পারেননি কোন ওয়ার্ডের আপনাদের ছাত্র দলের কিংবা যুব দলের একজন কর্মী একজন সদস্য, এটা আপনারা দেখাতে পারেননি, বরং শাওন আপনাদের দলে নেই, শাওন হচ্ছে একজন নিরীহ সাধারণ মানুষ, শাওনদের মতো ভাড়া করা অনেক শাওনদের নিয়ে আপনারা মাঠে ওঠেন, তাদেরকে আপনারা সামনে দেন, কেন শাওন গুলি হলো, গুলি খেল, গুলি খাওয়ার কথা আপনাদের নেতাদের, যদি আপনাদের সাহস থাকতো আপনারা ওই দলের সেদিন প্রতিষ্ঠা বার্ষিকীতে আপনারা নেতৃত্ব দিয়ে সামনে আসতেন, আপনারা আসেননি, অসহায় শাওনদের আপনারা সামনে দেন এবং তাদের দিয়ে ইট পাটকেল ছুড়ে দেন, গুলি যদি করে টিয়ার শেল যদি ছোড়ে সেটা যেন শাওনদের বুকের উপর দিয়া শাওনদের লাশের উপর দিয়ে হয়, এটা আপনাদের নিয়ম কি খেয়েছিল ওই রাতে শাওনের শুনেন ভাইদের, ফাতেমা আপা, আপনি শুনেন আমার কথা না, শুনেন আপনি শুনেন, আপনি পুলিশ ছাড়া আসেন মাঠে, কত বড় নেত্রী হয়েছেন না? পুলিশ ছাড়া আসেন না? পুলিশ দিয়ে তো, পুলিশ দিয়ে বড় বড় বক্তব্য দেওয়া যায়, আসেন না পুলিশ ছাড়া? আপনাদের দুর্নীতির আর কারণে একটা আপনারা নির্বাচন দিয়ে দেখেন না, একটা ফেয়ার ইলেকশন দেন না, জারি জুরি বাহাদুরি সব শেষ হয়ে যাবে। জনগণ আমাদের মতো নেতৃত্বকে বিশ্বাস করে জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে আমাদের মতো নেতাদের বারবার নির্বাচিত করে, আর আপনারা হচ্ছেন অতিথি পাখির মতো একবার ভোটে এসে দ্বিতীয়বার আর ভোট তো দূরের কথা, আপনারা আপনাদের সেই যে এই যে ভোটের যে একটা মানে আছে সেটাও পার্সেন্টেজ আছে সেখানেও আপনারা যেতে পারেন না, তো কি বলবো আপনাদের কথা, রাখেন রাখেন, জিয়াউর রহমান, জিয়াউর রহমান তো সেনাবাহিনীর প্রধান ছিল না? সেনাবাহিনীর প্রধান ছিল শেখ মুজিবের কাছের লোক শফিউল্লাহ, জেনারেল শফিউল্লাহ ছিল সেনাবাহিনীর প্রধান, এসব কথা বলেন না, বক্তৃতার জন্য বক্তৃতা দিয়েন না। না না না, প্রতিবাদ করতেছি, এটা কিন্তু আমি আপনার তীব্র বৃন্দ এবং প্রতিবাদ জানাই, এইসব কথা আপনার টক শোতে বলেন না। যে ইসিকেই আমরা নিয়ে আসি সেই ইসিকেই আপনারা বলেন যে দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার ইসি,
আপনাদের তো ইসিও পছন্দ হয় না, আপনাদের কোনো নেতৃত্বও পছন্দ হয় না, আপনারা কিভাবে নির্বাচনে আসবেন? আপনাদের নির্বাচনের কোনো প্রার্থী আছে?